বন্ধুরা কেমন আছেন সবাই? আশা কি ভালো আছেন, সুস্থ আছেন? তো আজকে আপনাদের সামনে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপের কোন কোন দেশের ভিসা খুব সহজে পাওয়া যায়, এবং আপনারা কোন কোন দেশে ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে এবং আবেদনের যে পদ্ধতি আছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, ইউরোপের কোন দেশের ভিসা খুব সহজে পাওয়া যায় এবং কোন কোন দেশে ভিসা চালু আছে এবং কি কি কাগজপত্র আপনাদের সাবমিট করতে হবে, কিভাবে সাবমিট করতে হবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে এর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, যারা ইউরোপে যেতে যেতে চান ইউরোপের দেশে এবং ইউরোপের দেশে যারা পাড়ি জমাতে চান, ইউরোপের দেশে যাওয়া যতটা সহজভাবে বলা হয় ততটা সহজ না। ইউরোপে যাওয়া অনেক সাধনার বিষয়, অনেক কঠিন একটা বিষয়। তো অনেকে আছেন যে দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছেন যে ইউরোপে যাবেন, ইউরোপে যাবেন, কিন্তু যাওয়ার কোনো প্রসেস পাচ্ছেন না। কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন, বা কী কী কাগজপত্র লাগে এবং কোন কোন দেশে ভিসা চালু আছে এটা অনেকে জানেন না, আবার কোন কোন দেশে খুব সহজে যাওয়া যায় এটা অনেকে জানেন না। যেখানে আজকের এই ভিডিওটা আমাদের করা, অনেকে রিকোয়েস্ট করেছেন যে এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য, তাই আমরা চেষ্টা করবো আজকে আপনাদের এ টু জেড জানানোর জন্য। আপনি যদি স্বল্প সময়ের ভিত্তিতে ইউরোপে যেতে চান বা ইউরোপে পড়াশোনা করার জন্য যেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনারা কীভাবে ইউরোপ কান্ট্রিতে যাবেন খুব সহজে। তো আজকে আমরা যে ইউরোপ কান্ট্রিতে ভিসা পাওয়া যায় এবং ভিসার জন্য আবেদন করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়াটি যতটা সম্ভব সহজ করে বলার জন্য কিছু টিপস আপনাদের দেব, সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব টোটাল 9টা বিষয় নিয়ে। ইউরোপের কোন দেশে ভিসা সহজে পাওয়া যায়, ইউরোপে কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ, বিভিন্ন ধরনের ইউরোপীয় ভিসা, ইউরোপের যে দেশগুলো ভিসা চালু রয়েছে, ইউরোপের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কিং ভিসা, বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার নিয়ম, আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অন্যান্য নথি, ইউরোপ কাজ করার সুবিধা, কোন দেশে ভিসার দাম কত, ইউরোপে কাজ করার উপায় এবং সর্বশেষে আমরা উপার্জন করি, এই কয়টা আমাদের আজকের এজেন্ডা, এই কয়টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি একটু লম্বা হতে পারে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তারপর প্রথমে আলোচনা করব যে ইউরোপের কোন 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 দেশে ভিসা খুব সহজে পাওয়া যায়। তো আপনারা যারা ইউরোপে যেতে চান অবশ্যই আপনারা স্টাডি করেন বা গুগলে সার্চ দেন, ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন। তো আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যদি আজকে আপনাদের ভালো লাগে, আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপে কাজের জন্য বা পড়াশোনার জন্য যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। এবং ইউরোপে যারা খুব সহজে যে দেশগুলো ভিসা পাওয়া যায় সেই দেশগুলো সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে এই ভিডিও দেখতে হবে। তো আমরা প্রথমে আসি রোমানিয়া। রোমানিয়ার ভিসা পাওয়া খুবই সহজ ইউরোপের এই কয়টা দেশের ভিত্তিতে, তার মানে আছে জার্মানি, ইতালি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, মাল্টা, লিথুনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, লাটভিয়া, হাঙ্গেরি, গ্রিস, সার্বিয়া ও স্লোভেনিয়া। ইউরোপে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো ইউ সদস্য রাষ্ট্রে আবাদে বসবাস ও কাজ করার সুযোগ রয়েছে। ভিসার মাধ্যমে বাংলাদেশিরা সহজে জার্মানি, ফ্রান্স, ইতালির মতো দেশে চাকরি খুঁজে পেতে পারে। এছাড়া অনেক ইউ দেশে শ্রমিকদের জন্য উদার কল্যাণ সুবিধা এবং সুরক্ষা প্রদান করে। উপরন্তু মজুরি এবং কাজের অবস্থা বিশ্বের অন্যান্য অংশের তুলনায় সাধারণত ভালো এবং শ্রমিকদের জন্য বেশ কিছু সুরক্ষা ও সুবিধাও রয়েছে। এবার আসি ইউরোপের কোন কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ। একটি ইউরোপীয় দেশের নাগরিক হওয়ার জন্য অনেক উপায় আছে। সবচেয়ে সাধারণ উপায় হলো জন্ম বা বিবাহ, জন্ম, বংশ বা বিবাহ। অন্যান্য উপায় বিনিয়োগ, স্বাভাবিকরণ বা রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত হওয়া। একটি ইউরোপীয় দেশের নাগরিক হওয়া একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া হতে পারে, তবে কিছু দেশ আছে যেগুলোতে নাগরিকত্ব পাওয়া অন্যদের তুলনায় সহজ বলে মনে হয়। এর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড। আইরিশ নাগরিকত্ব একজন আইরিশ পিতামাতা, দাদা দাদি বা প্রপিতামহের কাছ থেকে বংশক্রমানুসারে পাওয়া যেতে পারে। আপনি যদি কমপক্ষে 5 বছর আয়ারল্যান্ডে থাকেন বা আপনি যদি একজন আইরিশ নাগরিকের সাথে বিবাহিত হন, তবে এটি প্রাকৃতিককরণের মাধ্যমে পাওয়া যেতে পারে।
তারপর আছে পর্তুগাল, পর্তুগিজ নাগরিকত্ব পর্তুগিজ পিতামাতা দাদাদাদির কাছ থেকে বংশের দ্বারা প্রাপ্ত করা যেতে পারে। আপনি যদি পর্তুগালে কমপক্ষে 6 বছর বসবাস করেন বা আপনি যদি পর্তুগিজ নাগরিকদের সাথে বিবাহিত হন তবে এটি পাওয়া খুব সহজ। দুইটা দেশে আপনি নাগরিকত্ব খুব সহজেই পাবেন। তারপর হচ্ছে বিভিন্ন উপায়ে ইউরোপীয় ভিসা, কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের ইউরোপীয় ভিসা রয়েছে, প্রতিটি পাওয়ার প্রক্রিয়া সামান্য পরিবর্তিত হয়। সবচেয়ে সাধারণ ধরনের ভিসা হলো ওয়ার্ক পারমিট বা বিদেশিদের একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে দেওয়া, এটার নাম হচ্ছে ওয়ার্ক পারমিট। অন্যান্য ধরনের কর্মকাণ্ড ভিত্তিক ভিসার জন্য রয়েছে ইন্টো কোম্পানি ট্রান্সফার ভিসা, অত্যন্ত দক্ষ কর্মী ভিসা এবং ব্লু কার্ড ইউ। বর্তমানে ইউরোপের যে দেশগুলোতে ভিসা চালু রয়েছে, ইউরোপের যে দেশগুলোতে ভিসা চালু করা হয়েছে তার মধ্যে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, মাল্টা, পর্তুগাল, হাঙ্গেরি ও নেদারল্যান্ড অন্যতম। বাংলাদেশ থেকে আপনি 1টি দেশে অবস্থান করতে পারবেন। ইউরোপের একে এক দেশের এক এক নিয়ম রয়েছে, এটা আমরা সবাই জানি। ইউরোপে যাওয়ার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন দিক নির্দেশনা মানতে হবে। আসুন জেনে নিই ইউরোপে যেতে কী কী দিক নির্দেশনা মানতে হবে এবং ইউরোপে কোন দেশে ভিসা পাওয়া সহজ, সেটা যে আগে বললাম আমি। ইউরোপের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কিং ভিসা, আপনি যে কাজে করতে চান তার উপর নির্ভর করে। ইউরোপে চাকরির জন্য বিভিন্ন ধরনের কাজের ভিসা রয়েছে। ভিসা কাজের ভিসা সংক্রান্ত প্রতিটি দেশের নিজস্ব নিয়ম কানুন রয়েছে। আপনি যে দেশে কাজ করতে চান বা তার জন্য আপনাকে নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলি নিয়ে গবেষণা করতে হবে। তবে সমস্ত ইউরোপীয় দেশগুলির কাজের ভিসার জন্য কিছু সাধারণ প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার নিয়ম, প্রথমত এবং সর্বাঙ্গে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। আপনার যদি পাসপোর্ট না থাকে তবে আপনাকে একটির জন্য আবেদন করতে হবে। 2 নম্বর হচ্ছে এরপর আপনাকে ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি সংগ্রহ করতে হবে। এই নথিগুলো আপনার জন্ম, প্রশংসাপত্র, বসবাসের প্রমাণ, আর্থিক বিবৃতি এবং অন্যান্য কিছু অন্তর্ভুক্ত থাকতে হবে। একবার আপনার কাছে সমস্ত প্রয়োজনীয় নথি পাওয়া গেলে আপনাকে একটি ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে। সদ্য এবং নির্ভুলভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না। আপনার আবেদন সম্পন্ন হওয়ার পরে আপনাকে এটি উপযুক্ত দূতাবাস বা কনসুলেটে জমা দিতে হবে। তারা আপনার আবেদন পর্যালোচনা করবে এবং আপনি ভিসার জন্য যোগ্য কিনা তা নির্ধারণ করবে। আপনার আবেদন অনুমোদিত হলে আপনাকে একটি ভিসা দেওয়া হবে যা আপনার কর্মসংস্থানের উদ্দেশ্যে আপনার পছন্দের ইউরোপীয় দেশে ভ্রমণ করার অনুমতি দেবে। আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে নথিগুলো লাগবে, যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। নিশ্চিত করুন যে এটি ইউরোপ আপনার পরিকল্পিত আগমনের তারিখ থেকে কমপক্ষে 6 মাসের বৈধ মেয়াদ থাকতে হবে পাসপোর্টটার। 2 সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, এগুলো একটি সাদা পটভূমিতে নেওয়া উচিত, মানে সাদা ব্যাকগ্রাউন্ড, কোনো হেডগিয়ার বা সানগ্লাস ছাড়াই আপনার সম্পূর্ণ মুখ দেখাতে হবে। প্রযোজ্য হলে ইউরোপ আপনার সম্ভাব্য নিয়োগকর্তার কাছ থেকে আমন্ত্রণের একটি চিঠি, এটি কর্মসংস্থানের প্রকৃতি এবং এটি ক্ষণস্থায়ীভাবে উল্লেখ করা উচিত। আপনার আর্থিক উপায়ের প্রমাণ, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, মাস্ট বি। এটি ব্যাঙ্ক স্টেটমেন্ট, পেসলিপ বা অন্যান্য ডকুমেন্টের আকারে হতে পারে। দেখায় যে আপনার ইউরোপে থাকার সময় নিজেকে সমর্থন করার যথেষ্ট অর্থ রয়েছে, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনার পেশাগত অভিজ্ঞতা এবং যোগ্যতার রূপরেখা দিয়ে এটি সিবি বা জীবন বৃত্তান্ত আপনাকে দিতে হবে, যেটা অবশ্যই ইউরোপীয় স্টাইলে। তো বন্ধুরা, যারা ইউরোপীয় স্টাইলে সিবি এবং কভার লেটার বানাতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর একটি সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। যে কোনো প্রাসঙ্গিক শিক্ষাগত প্রশংসা বা ডিপ্লোমা থাকতে হবে, এটা যদি প্রযোজ্য ক্ষেত্রে। ইউরোপে কাজ করার যে সুবিধা রয়েছে, ইউরোপে কাজ করার অনেক সুবিধা রয়েছে, যেমন দেশগুলোর মধ্যে সহজে ভ্রমণ করার ক্ষমতা, উচ্চ জীবনযাত্রার মান এবং বিভিন্ন শিল্পে কাজ করার সুযোগ। ভ্রমণের ক্ষেত্রে ইউরোপীয়রা বেশ কিছু সুবিধা ভোগ করে। একটির জন্য তারা 26টি সদস্য রাষ্ট্রের মধ্যে আবাদে চলাচল করতে সেনজেন ভুক্তি চুক্তি ব্যবহার করতে পারে। এটি শ্রমিকদের ভিসা বা অন্য পারমিটের প্রয়োজন ছাড়া এসব দেশে বসবাস ও কাজ করার অনুমতি দেয়। উপরন্তু অনেক ইউরোপীয় দেশে শক্তিশালী পরিবহন পরিকাঠামো রয়েছে যা সহজে ঘোরাবেনের জন্য তৈরি করে। উচ্চ জীবনযাত্রা ইউরোপে কাজ করার একটি বড় সুবিধা। সাধারণত শ্রমিকরা ভালো মজুরি পেতে এবং উচ্চমানের জীবনযাপন করার আশা করতে পারে। উপরন্তু কর্মীদের সুরক্ষা সাধারণত বিশ্বের অন্যান্য অংশের তুলনায় ইউরোপে শক্তিশালী, যার অর্থ কর্মীদের আরও অধিকার ও নিরাপত্তা রয়েছে। এখন আসি কোন দেশের ভিসার দাম কেমন, এটা আসলে বলা খুব কঠিন বিষয়। কারণ যারা ইউরোপে কর্মসংস্থান খুঁজছেন তাদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পাওয়া যায় এবং ভিসার খরচ প্রয়োজনীয় ভিসার ধরনের উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, আপনি যদি ইউরোপের একটি দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার খরচ তুলনামূলকভাবে অনেক কম হবে, এটাই স্বাভাবিক।
আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপের দেশে ভ্রমণ করতে চান তাহলে আপনার খরচ কম হবে, এটাও স্বাভাবিক। আপনি যদি কাজের ভিসা নিয়ে ইউরোপে কোনো দেশে বসবাস করতে চান তাহলে আপনার খরচ তুলনামূলকভাবে বেশি হবেই হবে। ইউরোপে কোন দেশে যেতে কত টাকা লাগে এটা যাচাই করার জন্য একটি ওয়েবসাইট আছে, www.visa.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনি কোন দেশের ভিসার দাম কত সেটি জেনে আসতে পারেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার সেখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন যে কোন দেশের ভিসা, কোন দেশে যেতে কত টাকার ভিসার খরচ পড়তে পারে। তো এটা হচ্ছে তাদের তাদের আনুমানিক একটি ধারণা দিবে, কিন্তু আপনারা যদি দালালের মাধ্যমে যান, কোনো এজেন্সির মাধ্যমে, সেক্ষেত্রে টাকা বেশি লাগতে পারে। ইউরোপে কাজ করার উপায় হচ্ছে, ইউরোপে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাওয়া অনেক উপায় আছে। এটি একটি উপায় হলো অনলাইন জব বোর্ড অনুসন্ধান করা বা ইউরোপীয় ইন্টারনগুলোতে ফোকাস করে। আরেকটি উপায় হলো সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করা এবং খোলার বিষয়ে অনুসন্ধান করা। উপরন্তু অনেক ইউরোপীয় দেশ সরকার স্পন্সার প্রোগ্রাম রয়েছে কর্মীদের কাজ করার সাথে সংযুক্ত করতে সহায়তা করে। অবশেষে ইউরোপ কর্মসংস্থান খুঁজতে আগ্রহী কর্মীদের জন্য প্লেসমেন্ট পরিষেবাগুলোতে বিশেষজ্ঞ এমন কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য জানানোর বিষয় যে ইউরোপে কোন দেশে ভিসা খুব সহজে পাওয়া যায়। আমি এখানে যে দেশগুলোর নাম বললাম এই দেশগুলোতে সবসময় ট্রাই করবেন, তাহলে আপনি যাওয়াটা হয়তো একটু সহজ হবে। এবং আমার ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে, কারণ হচ্ছে যারা ইউরোপে যেতে চান, যারা মনে প্রাণে ইউরোপ যাওয়ার জন্য প্রস্তুত সবসময়, তারা অবশ্যই অবশ্যই একটা দেশ চেষ্টা করবেন যে রোমানিয়া, জার্মানি, ইতালি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়ান, পর্তুগাল, মাল্টা, লিথুনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ড, লাটভিয়া, হাঙ্গেরি, গ্রিস, সার্বিয়া ও স্লোভেনিয়া। এই কোটাতে আপনারা চেষ্টা করবেন, এগোটাতে ছাড়া কোনোটাতে ইউরোপ অন্যান্য যে দেশগুলো আছে এগুলোতে যাওয়া অনেক টাফ ব্যাপার। তো অবশ্যই আপনি এই কোটাতে ট্রাই করবেন, ট্রাই করার পরে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি ভিডিও। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ।